অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা আদৌ তাদের ছিল না। চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া মানে স্বর্গের একটা সিঁড়ি খুঁজে পাওয়া। মা শিক্ষিত হোক বা না হোক, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মাই। কেউ যদি তোমাকে সন্দেহ করে দুঃখ পাবে না। মনে রাখবে সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে এটা আসল নাকি, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, যতটুকু তোমার কাছে আছে সব বিলিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে তো চেয়েও না, তাহলে দুঃখ পাবে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, কোনো চালাকির প্রয়োজন নেই, কারণ চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতন, তুমি কাউকে যতটা এটা দেখাবে তার কাছ থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে। জীবনের শ্রেষ্ঠ দিনটি পাওয়ার জন্য কিছু খারাপ দিনের সম্মুখীন হতেই হবে। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। কর্মের দ্বারাই আপন কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হতে পারে, অলসতায় নয়। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো যেন তা ধোকা, মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন তাহলে তুমি বোকা। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে, এটাই বাস্তবতা। আঘাত বলা সহজ কিন্তু অপমান নয়। সেই মায়ের সঙ্গে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমার কথা বলতে শিখিয়েছে। জীবনে অতি সৎ হইও না, মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার আগে প্রথমে কাটা হয়, তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে।